গাছ লাগালে আসলে কি চুল পড়া বন্ধ হয়? হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ছোটবেলা থেকেই চুলের যত্নে পেঁয়াজের গুণার কথা আমরা শুনে এসেছি। চুল পড়া বন্ধ করে, চুলের বৃদ্ধি করে, এমনকি খুশকি দূর করতেও ভূমিকা আছে। এই পেঁয়াজটা কি আসলেই কাজ করে? যদি করেও থাকে কিভাবে কাজ করে বা সাইড ইফেক্টস কি, সব কিছু জানবো আজকের ভিডিওতে। প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর থেকেও যদি চুল বেশি পড়তে থাকে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। দূষণ, আবহাওয়ার পরিবর্তন, অযত্ন বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে চুল পড়ার সমস্যাটা বেড়ে যেতে পারে। বিশেষ করে শীতকালে বাতাসে দূষণের পরিমাণ বাড়ে, তখন সবারই কম বেশি অতিরিক্ত মাত্রায় চুল পড়ার প্রবণতা বাড়ে। চুল পড়ার নানান কারণ থাকতে পারে, আগে বুঝতে হবে, জানতে হবে যে কেন চুল পড়ছে। অনেকেই না জেনে বুঝেই পেঁয়াজের রস লাগানো শুরু করে দেয়। অনেকেই পেঁয়াজের রস চুলে বা স্ক্যাল্পে প্রতিদিন লাগায়। এখন প্রশ্ন হচ্ছে, পেঁয়াজের রস চুলে বা স্ক্যাল্পে প্রতিদিন লাগালে আসলে কি চুল পড়া বন্ধ হয় বা নতুন চুল গজায়? তা জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত একটি বিশেষ গবেষণায় দেখা গেছে, নিয়মিত চুলে পেঁয়াজের রস লাগানোর ফলে নতুন চুল গজিয়েছে। এই পেঁয়াজের রস কিভাবে কাজ করে? পেঁয়াজে অতিরিক্ত সালফার থাকে যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজে থাকা সালফার কোলাজেন উৎপাদন করতে সহায়তা করে, আর এই কোলাজেনটা আমাদের স্ক্যাল্পের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে স্বাস্থ্যকর করতে সহায়তা করে। এর ফলে আমাদের চুলটা আস্তে আস্তে বড় হয় বা বৃদ্ধি পায়। এছাড়াও পেঁয়াজে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে। কিভাবে ব্যবহার করব পেঁয়াজের রস? পেঁয়াজ ব্লেন্ড করে সরাসরি স্ক্যাল্পে বা চুলে লাগানো যায়, কিন্তু এক্ষেত্রে অনেকের ইরিটেশনও হতে পারে। সেক্ষেত্রে পেঁয়াজের রসের সাথে অ্যাসেন্সিয়াল অয়েল, অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বা মধু মিক্স করে আমাদের স্ক্যাল্পে আমরা লাগাতে পারি। বাট পেঁয়াজ যে পরিমাণ ঝাঁঝালো এটা নিশ্চয়ই কারো অজানা নেই, তো এটা অনেকেই সহ্য করতে পারবে না। তাছাড়া এভাবে প্রতিদিন পেঁয়াজ বেটে লাগানোটা অনেক ঝামেলার ব্যাপার। সেক্ষেত্রে অনেকেই সরাসরি প্রোডাক্ট ব্যবহার করতে চাইবে কিনে, যেমন আমি। আমার অনেক বেশি চুল পড়ার সমস্যা নেই, একেবারেই যতটুকু চুল পড়ার কথা সেরকমটাই পড়ে, কিন্তু তারপরও একটা রেগুলার হেয়ার অয়েল কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। অবশ্যই সেটা ভালো মানের ভালো প্রোডাক্ট হতে হবে। তো গত বছরখানেক যাবত আমি প্যারাসুটের এই অনিয়ন হেয়ার অয়েলটা ব্যবহার করছি। অলরেডি আমি আরও 2টা প্রোডাক্ট ব্যবহার করেছি, এটা হচ্ছে 3rd। মনে প্রশ্ন জাগতে পারে, এত প্রোডাক্ট থাকতে প্যারাসুটের এই প্রোডাক্টটি নিয়ে কেন আমি কথা বলছি? প্যারাসুটের মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করেছি। নতুন যে প্যারাসুটের প্রোডাক্টগুলো সবগুলোই খুবই উন্নত মানের, আর ব্যবহার করে আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া প্রতি সপ্তাহে অন্তত 3 বার তো আমাদের চুলে তেল দেওয়া উচিত, কারণ রেগুলার চুলে তেল ব্যবহার করলে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, ফলে চুল পড়াটা অনেক ক্ষেত্রে কমে যায়, চুলের বৃদ্ধিও হয় খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে রেগুলার হেয়ার অয়েল হিসেবে এই তেলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া তেলটা নন স্টিকি বা চিটচিটে না, অনেক তেল আছে না কেমন চিটচিটে হয়ে থাকে, একদম মুখ ঘাড় সহ কেমন চিটচিটে হয়ে যায়, এটা আসলে ওরকম না। এছাড়াও এতে কোকোনাট এক্সট্র্যাক্ট এবং ভিটামিন ই ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বলবো যে রেগুলার ইউজের জন্য বেস্ট। এতে প্রোডাক্ট আছে 200 ml এবং এর প্রাইস 100 থেকে 150 টাকা। বাট এর গন্ধটা আমি বলবো যে অনেকটাই তীব্র, এতটা স্মেল আসলে না দিলেও পারতো তারা, ফ্র্যাগরেন্স আমার মনে হয় যে একটু কম ইউজ করলেই ভালো হতো। তো এছাড়া এই প্রোডাক্টটি নিয়ে কোনো ধরনের কমপ্লেইন নাই। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।